দুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এবছর বিপিএল ফ্রাঞ্চাইজি ভিত্তিক হচ্ছে না বিসিবির এই সিদ্ধান্তে ভীষণ ধাক্কা খেয়েছেন নাফিসা কামাল কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন কুমিলা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী বিসিবির সঙ্গে সব ফ্রাঞ্চাইজির চার বছরের চুক্তি শেষ হয়েছে নতুন করে চুক্তির আগে গত মাসে ধাপে ধাপে প্রতিটি দলের স্বত্বাধিকারীদের সঙ্গে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি ফ্রাঞ্চাইজি নিজেদের মতামত জানিয়েছেন বিসিবিকে সবার মতামত জেনে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এবছর ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে না বিসিবির এই সিদ্ধান্তে আবেগ ঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নাফিসা গুলশানে কাল নিজের কার্যালয়ে সজল চোখে কুমিল্লার চেয়ারপারসন নাফিসা বললেন অনেক দিন ধরে দলটা নিয়ে আছি আজ বিপিএল যে পর্যায়ে এসেছে তাতে আমার ফ্রাঞ্চাইজির অবদান আছে প্রতিটি ফ্রাঞ্চাইজির অবদান আছে বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যেতে হয় শুরু থেকেই আছি এখানে পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি এটা অনেক বড় ব্যাপার ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি এবার কুমিল্লা খেলবে অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারবো না এটা আমার জন্য অনেক কষ্টকর বিসিবির সিদ্ধান্ত স্বাগত জানিয়ে নাফিসা আরও বলেন এবারও বিপিএলের সঙ্গে তারা থাকতে চান বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে আমার দল সেটির বাইরে কিছুতেই থাকতে চায় না আমরা চাই না এত বড়ো সুযোগ থেকে বঞ্চিত হই আমাদের চাওয়া থাকবে বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের নিয়েই সার্থকভাবে টুর্নামেন্টটা আয়োজন করবে আমরা পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দেব বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে